বন্ধুগণ, আজকের ভিডিওতে দেখাবো MIUI 10 কীভাবে আপনারা ইনস্টল করবেন গ্লোবাল স্টেবল রোমে। তো এটা আমাকে অনেক আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে, কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে। তো কীভাবে এটা অফিসিয়ালি রোমটা আপনারা ইনস্টল করবেন সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, এবং কীভাবে আপনারা গ্লোবাল বেটা, আমি আগে গ্লোবাল বেটা রোমে ছিল, সেখান থেকে আপনি কীভাবে গ্লোবাল স্টেবল রোমে আসবেন সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি গ্লোবাল স্টেবল রোম থেকে গ্লোবাল স্টেবল রোম 10 যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনার কী করতে হয়। তো জাস্ট একটি আমি যে লিঙ্কটা দেবো ডাউনলোড লিঙ্ক, সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এরকম একটি ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসবে। তো এরকম ওয়েবসাইটের ইন্টারফেস চলে এলে এখানে দেখতে পাবেন MIUI 10 গ্লোবাল স্টেবল রোম 10.0.2.0। তো এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, তখন এখানে আপনি কী লেখা আছে ডাউনলোড নাও। তো জাস্ট এই ডাউনলোড নাও যখন ক্লিক করবেন, তো এটা কারা ডাউনলোড করবে, যাদের হচ্ছে MIUI 9 গ্লোবাল স্টেবল রোম আছে 9.6.5.0, তারা এই রোমটা ডাউনলোড করবেন। যাদের গ্লোবাল বেটা রোম আছে তারা কীভাবে 9 যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে, কিন্তু আগে আপনাকে দেখিয়েছি যারা 9 আছে গ্লোবাল স্টেবল রোম 9 আছে তারা কীভাবে গ্লোবাল স্টেবল রোম 10 যাবেন। আপনার বেটা রোম ডাউনলোড করতে হবে না, স্টেবল রোম রোমে আপনি চলে যেতে পারবেন। তো ওই ডাউনলোড নাও ক্লিক করার পর এখানে দেখবেন স্কিপ অ্যাড, তো স্কিপ অ্যাডে ক্লিক করবেন। স্কিপ অ্যাডে ক্লিক করলে এখানে দেখছেন 477 MB মতন একটি ফাইল, জিপ ফাইল, এই ফাইলটা আপনি ডাউনলোড করে দিবেন। তো জাস্ট ওকে করে দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সে কারণে আমি ডাউনলোড করলাম না, জাস্ট ক্যান্সেল করে দেবো। তো ক্যান্সেল করে দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রোল করলে এখানে পেয়ে যাবেন। তো এটা শুধু রেডমি নোট 5 ডিভাইসের জন্য এইসব ডাউনলোড লিঙ্ক আছে, আপনি যদি রেডমি নোট 5 প্রো ব্যবহার করেন তো সেটা ডাউনলোডিং আলাদা, এবং আপনি যদি Y1, Y2 বা আরও অন্যান্য ডিভাইস ব্যবহার করেন Xiaomi সেটার আর জিপ ফাইল আলাদা, কিন্তু এটা রেডমি নোট 5-এর জন্য। এখানে তারপর আবার দেখছেন MIUI 10 গ্লোবাল টু MIUI 9 গ্লোবাল স্টেবল। আপনার যারা গ্লোবাল বেটা রোমে আছেন তো তারা কীভাবে গ্লোবাল বেটা 9 যাবেন। তো যারা এই ভিডিওটি দেখেনি, যাদের এখন পর্যন্ত গ্লোবাল বেটা রোম আছে রেডমি নোট 5-এ, তারা কীভাবে গ্লোবাল স্টেবল রোমে যাবেন সেই ভিডিওটা এই ভিডিও ওয়াচে যখন ক্লিক করবেন তখন ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমি জাস্ট ভিডিও ওয়াচে ক্লিক করে দেবো, দেখছেন ওই ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, ওই ভিডিও আপনি দেখে নিতে পারেন এই ভিডিওটা। তাহলে আপনি বুঝতে পেরে যাবেন কীভাবে আপনার গ্লোবাল রোম থেকে আপনি গ্লোবাল স্টেবল রোমে যাবেন। তো যারা এভাবে চলে যাবেন তারা MIUI 10 করতে পারবেন এই 10.0.2 এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে। এবং যারা আপনার MIUI 10 গ্লোবাল বেটা রোমে আছে তারা কীভাবে স্টেবল রোমে যাবে সেই ভিডিওটা, এটা আর ওই ভিডিওর জিপ ফাইল, ওই ভিডিওর লিঙ্কটা হচ্ছে এখানে। তো জাস্ট এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবে, যারা MIUI 10 আছে 10 থেকে যারা 9 যাবে তাদের জন্য, গ্লোবাল বেটা থেকে যারা গ্লোবাল স্টেবল রোমে যাবে তারা ডাউনলোড নাও রোম এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, আসার পর গো টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করবেন, ব্যাক টু ইউটিউবে ক্লিক করলে হবে না, গো টু সাইট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখবেন 1.48 GB একটি জিপ ফাইল, এটা আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এই জিপ ফাইলটা আপনার গ্লোবাল বেটা যারা আছে তারা গ্লোবাল স্টেবল রোমে যাবেন। তো আমরা এখন সেটিংসে চলে যাব, যখন আপনার রোম ডাউনলোড করা হয়ে যাবে তখন সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাবাউট ফোন, তো অ্যাবাউট ফোনের জন্য সিস্টেম আপডেট। তো আগে আবার বলে নিই, যারা এটা রেডমি নোট 5-এর জন্য আমি ভিডিওটি দেখাচ্ছি। তো জাস্ট 3 ডটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন চুজ আপডেট প্যাক। তো এখানে ক্লিক করার পর আমার এসডি কার্ডে রয়েছে, তো এসডি কার্ডে ক্লিক করার পর এখানে Xiaomi ফোল্ডার রেখেছি এবং রেডমি নোট 5। তো আপনার যদি MIUI 9-এ রান করে আপনার ফোনটি স্টেবল রোমে, তাহলে আপনি এখানে দেখবেন যে 477 MB যে ফাইলটা ফার্স্টে দিয়েছি সেই ফাইলটা, এটা আমার এই ফাইলটা। তো জাস্ট এই ফাইলটা আমি এখন ক্লিক করে দেবো। তো এই ফাইলটায় যখন ক্লিক করে ওকে করে দেবো, অটোমেটিক আপনার ফোনটা রিবুট চাইবে। তো অটোমেটিক আপনার ফোনটা রিবুট চাইবে। তো এটা যারা MIUI 9-এ আছে তারা 10 করার জন্য, 477 MB জন্য আপনার কোনো ডাটা ইরেজ হবে না, আপনার ফোন থেকে কিছু রিমুভ হবে না, শুধু ফোনটা রিবুট হয়ে অটোমেটিক আপনার ফোনটা MIUI 10-এ রান করবে। আর আপনার যদি MIUI 10 গ্লোবাল স্টেবল রোম থাকে, গ্লোবাল বেটা রোম থাকে, তাহলে আপনি এই জিপ ফাইলটা সিলেক্ট করবেন, এই জিপ ফাইলটা, এটা সিলেক্ট করার পর ওকে করবেন, তাহলে আপনার MIUI 9 হয়ে যাবে। কিন্তু আপনার ফোনে যাবতীয় ডাটা যদি থাকে ফোন স্টোরে,
ফোন স্টোরেজের মধ্যে, তাহলে সব ডাটা কিন্তু আপনার মুছে যাবে। আর এটা করার জন্য আপনার এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি ভালোভাবে মনে রাখবেন এবং গুগল অর্থাৎ জিমেলের যে অ্যাকাউন্ট আছে সেটা ভালোভাবে মনে রাখবেন, তারপর ওকে করে দিবেন। তাহলে আপনার গ্লোবাল বেটা রুম থেকে গ্লোবাল স্টেবল রুমে ফিরে আসবেন। তো গ্লোবাল স্টেবল রুমে ফিরে আসার পর আপনি ওই জিপ ফাইলটা আবার ডাউনলোড করবেন 477 MB, তাহলে আপনার 10 হয়ে যাবে। তো এখন আমরা বর্তমান মিউআই 10 রান করছে, তো জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখছেন। তো আমি সিস্টেম আপডেট এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখছেন 10.2.0। তো এভাবে আপনি করতে পারবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রেডমি নোট 5 জন্য ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি স্ক্রিন রেকর্ড না করে ভিডিওটা জাস্ট দেখিয়ে দিতাম প্র্যাকটিক্যাল, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতেন। তো এইভাবে যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা যথেষ্ট বুঝে নিয়েছেন আশা করি। তো এভাবে আপনারা করেন, আপনার ফোনটাই মিউআই 10 রান করাতে পারবেন। তো আজকের মতো এতটুকুই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা ডাউনলোড করতে পেরেছেন কি না। তো সবাই ভালো থাকবেন।